नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। গতকাল বিকেলবেলা একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেড করি বারাবুনি পিএসের সালানপুর অঞ্চলে। গ্রামগুলোর নাম হচ্ছে মাধাই চক আর ধন্দাবাদ না ধন্দাবাদ, যাই হোক। তো পিএস সালানপুর, এই সালানপুর পিএসের মধ্যে পড়ে এগুলো। এই জায়গাতে আমরা রেড করে একটা লিকারের, অবৈধ লিকারের ব্যবসা চলছিল, সেই র্যাকেটটাকে আমরা চেস করি। তো তিনটে গোডাউন 5 কিলোমিটার ডায়ামিটারের মধ্যেই তিনটে গোডাউন ছিল, যে গোডাউনের মধ্যে একটাতে অবৈধ মদ তৈরি হতো। একটাতে অবৈধ মদ তৈরি করার জন্য যে স্পিরিটটা থাকে সেই স্পিরিটটা রাখা হতো, আর একটাতে পশ্চিমবঙ্গের ডিউটি ফাঁকি দিয়ে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটা নন ডিউটি পেড লিকার, আমাদের এখানে বিক্রি হওয়ার কথা না, সেই লিকার স্টোর করা হয়েছিল। ঠিক আছে, তিনটে জায়গায় আমরা রেড করি, তিনটে টিমে ভাগ হয়ে গিয়ে এবং সমস্ত মালপত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা তখন অ্যারেস্ট করবো কি ফাইনালি ওদের কতটা ইনভলভমেন্ট আছে সেটা জেনে আমরা আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা নেব। এবার আপনাদের টোটাল ভ্যালুগুলো বলে দিই যেটা ধরা হয়েছে। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে টোটাল 3 কোটি টাকার মাল, প্রায় অ্যাপ্রক্সিমেট, কিন্তু আনুমানিক 3 কোটি টাকার মাল সিজ করা হয়েছে। আর সরকারি রাজস্ব যেটা এখানে খেলে আর কি, এখানকার প্রোডাক্ট বিক্রি হলে যেটা হতো ওদের জন্য, সেই সরকারি রাজস্ব মোটামুটি 1,75,00,000 টাকা, এরকম অ্যাপ্রক্সিমেট। সেটা ইভেশন ছিল আর কি, ডিউটি ইভেশন, সেটা আটকানো গেল, যেটাই আর কি। অল নাইট আমার টিমে, এখানে টোটাল ডিস্ট্রিক্টের টিম ছিল, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ যিনি আছেন তিনি ছিলেন, সমস্ত আধিকারিকরা ছিল, সমস্ত কনস্টেবল ওসি সার্কেল ওসি এরা ছিল, বারাবনির ওসি উনি নেতৃত্ব দিয়েছেন, আমি ছিলাম ওভারঅল রেডের সুপারভাইজিং অফিসার হিসেবে, বারাবনির ডিইসি ছিলেন উনি ছিলেন আর কি ওই জায়গার মধ্যে। এত বড় কেস সাম্প্রতিক ইতিহাসে আমরা যা দেখলাম হয়নি, তো এটা আমরা তদন্ত করছি, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কেস, আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি এবং এটা মদ কোথায় যেত কি যাচ্ছে, আমি যতক্ষণ না আমাদের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হচ্ছে এই বিষয়ে আমি কিছু বলবো না বা বলতে পারবো না। এগুলো কমপ্লিট হয়ে যাক, কারণ এটা ইট উড টেক টাইম। আমরা ধরুন ফিরেছি সবাই 7টা, এখনো আমার মাল আনলোড করা হয়নি, গাড়িতে রয়েছে, সেগুলো আনলোড করে ঢোকাবো, এটা তো টাইম নেবে। তারপরে আমরা জিজ্ঞাসাবাদটা তো একটা ঠান্ডা মাথায় বসে করতে হবে, সে কারণ এর মধ্যে ইলেকশন আর্জেন্টের কিছু কাজ চলছে, অন্যান্য কাজ আছে, তো আমি সেটা করে তারপরে জানাতে পারি। সালানপুর, পিএস সালানপুর, কোথায়, ঠিক আছে, জায়গাটার নাম